শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকের আমরা এসএসসি বায়োলজি সেকেন্ড পেপার থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। সেভেন, ক্লাসিফিকেশন অফ সুপার ক্লাস অফ নেথোস্টোমাটা। আজকের ক্লাসের শিক্ষণফল হচ্ছে এই পার থেকে শিক্ষার্থীরা নেথোস্টোমাটা সুপার ক্লাসের ক্লাসগুলোর নাম বলতে পারবে, উদাহরণসহ বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে। আমরা জেনেছি যে কডাডা পর্বকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইউরো কডাডা, দুই নম্বর সেফালো কডাডা, তিন নম্বর হচ্ছে ভার্টিব্রেটা। ভার্টিব্রেটা উপপর্ব বা সাবফাইলামকে আবার দুইটি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইকোলোস্টোমাটা, আরেকটা হচ্ছে নেথোস্টোমাটা। আজকে আমরা নেথোস্টোমাটাকে শ্রেণী পর্যন্ত আমরা শ্রেণী বিন্যাস করব। নেথোস্টোমাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রাণীগোষ্ঠীর মুখে চোয়াল আছে এবং এদের কঙ্কাল অস্থি ও তরুণাস্থিময়। নেথোস্টোমাটা সুপার ক্লাসের ক্লাসটিকে সাতটি ক্লাসে বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো হচ্ছে কনডেকথিস, অ্যাক্রিটেজি, সার্কোপ্টেজি, অ্যাম্ফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস ও মেমালিয়া। এখন আমরা কনডেকথিস শ্রেণী নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। গ্রিক কন্ড্রোস, যার সিনোনিম হচ্ছে কার্টিলেজ, বাংলা অর্থ তরুণাস্থি, এবং ইকথিস হল ফিস, যার বাংলা অর্থ মাছ। এ শ্রেণীর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ প্লাকের রাইজার আবৃত, অন্ধকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকরন্ধ্র ইচ্ছুকভাবে দেহের বাইরে উন্মুক্ত হয়। পুষ্পপাখনা হিটারো সার্কেল ধরনের, অর্থাৎ পুষ্পপাখনার অংশ দুটি অসমান। মুখছিদ্র ও নাসারন্ধ্র মস্তকের অঙ্কীয় দিকে অবস্থিত, উদাহরণ থুটি হাঙ্গর, যার ইংরেজি নাম ডগফিস, এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কোলিওডন লেটিকডাস। আমাদের আজকের এই সিলাইডের বাম পাশের মাছটি হল স্কোলিওডন লেটিকডাস বা থুটি হাঙ্গর, এবং ডান পাশের মাছটির বাংলা নাম হচ্ছে হাতুড়ি হাঙ্গর। এদের মাথাটা ঠিক হাতুড়ির মতোই মনে হয়। হ্যামার, ইংরেজি নাম হচ্ছে হ্যামারহেডেড শার্ক, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউএসপাইরা বোলোসি। আমরা ছবি থেকে বৈশিষ্ট্যগুলো সহজেই আমরা অনুমান করতে পারি বা দেখতে পারি। আমাদের এখন আমরা ক্লাস দুই নিয়ে আলোচনা করব। ক্লাস টু হচ্ছে অ্যাক্টিনটেজি। শিক্ষার্থীবৃন্দ, এই শব্দটি গ্রিক অ্যাক্টিস, যার সমন্বয় বা সিনোনিম হচ্ছে রে এবং বাংলা অর্থ রশ্মি, এবং টেরিক্স এর হোমোনিম হচ্ছে সিনোনিম হচ্ছে বা হোমোনিম ফিন এবং বাংলা অর্থ পাখনা। এই শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এদের ত্বক গ্রন্থিময়, সাইকোলয়েড বা টিনয়েড ধরনের আয়ু দ্বারা দেহ আবৃত, কিছু ক্ষেত্রে আশ নেই। অন্তঙ্কাল অস্থিময়, মাথার দুপাশে একটি করে ফুলকরন্ধ্র আছে যা কানকো দ্বারা ঢাকা থাকে। পুষ্পপাখনা হোমো সার্কেল ধরনের, অর্থাৎ অংশ দুটি সমান ও রশ্মিযুক্ত, উদাহরণ হচ্ছে ইলিশ মাছ টেনুয়েলোসা ইলিশা, এটি বাংলাদেশের জাতীয় মাছ। টাকি মাছ চান্না পাংটাটাস,
এই দুইটি মাছেরই ছবি আমরা এই স্লাইডে দিয়েছি, বৈশিষ্ট্যগুলো বাহির দেখেই বোঝা যায়। আমাদের যে সিলোজি ফার্মের বর্গের মাছগুলোর কোনো দেহে কোনো আঁশ নেই। তাছাড়া এই মাপের প্রত্যেকটা মাছেরই কানকো আছে দেখতে পাচ্ছি আমরা, উচ্চভাগ না লোবখণ্ড বা লোব দুটি সমান, সেটাও ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব, যার যেটি যার নাম হচ্ছে সার্কোপটেরিজিয়াই বা সার্কোপটেরিজি। এ শব্দটি গ্রিক সার্কোস, যার সিনোনিম হচ্ছে ফিলেস এবং বাংলা অর্থ হচ্ছে মাংসল, আর টেরিক্স হলো ভিন, যার বাংলা অর্থ পাখনা। অর্থাৎ মাংসল পাখনা বিশিষ্ট মাছদেরকে সার্কোপটেরিজিয়াই বা সার্কোপটেরিজি ক্লাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ গ্যানাইট ধরনের আইসি আবৃত, অন্তঃঅঙ্কাল অস্থিময়, মাথার দুপাশে একটি মাত্র ফুলগাথিত থাকে যা কানকো দিয়ে আবৃত থাকে। এটা অ্যাক্টিনিডিয়াও একই অনুরূপ। এদের বিশেষত্ব হচ্ছে যে দেহ গ্যানাইট ধরনের আইসি আবৃত। এদের পটকা রক্তজালিকী সমৃদ্ধ যা শ্বসনও বেশি থাকতে সাহায্য করে। এদের লেজ ডিভি সার্কেল ধরনের, অর্থাৎ পুষ্পাকার অংশ দুটি একীভূত হয় অভিন্ন ও নমনীয় পাখনা হিসাবে লেজকে ঘিরে রাখে। উদাহরণ হচ্ছে চিলাকান্ত মাছ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে লেটি মারিয়া ক্যালামনি। তারপরে অস্ট্রেলিয়ান লাংফিশ নিউ সারডোডাস ফস্টারি। এখন এই সিলাইডের বাম পাশের মাছটি হচ্ছে চিলাকান্ত মাছ, এবং এদের পাখনার গোড়ায় অনেক দূর পর্যন্ত, গোড়া থেকে অনেক দূর পর্যন্ত মাংস বা মাংস বেশি বিস্তৃত হয়েছে। এই মাছদেরকে ধারণা করা হয়েছে এরা এমভিবিয়ার পূর্বপুরুষ, অস্ট্রেলিয়ান লাংফিশ। এই দুইটা মাছকে উপচারদের পূর্বপুরুষ হিসেবে ধারণা করা হয়েছে। ধারণা হচ্ছে পাখনায় গোড়ায় মাংস বিস্তৃত হয়, পরবর্তীতে পথ সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। এখন আমরা ক্লাস 4 বা এমভিবিএ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এমভিবিএ নামটির উৎপত্তি জেনে নেওয়া যাক। গ্রিক এমপি, যার সিনোনিম হচ্ছে বোধ, বাংলা অর্থ উভচর উভয়, এবং বায়োস হলো লাইফ, যার অর্থ জীবন। এখন আমরা এসএনির বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। এদের গ্রন্থিময় ত্বক, একটোডার্মিক চতুষ্পদী, লার্ভা অবস্থায় জলচর কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর ও স্থলচর। একটোডার্মিক বলতে আমরা কী বুঝি আমরা একটু জেনে নিই। যে সমস্ত প্রাণীর দেহের তাপমাত্রা বাইরের পরিবেশের তাপমাত্রার সাথে সাথে ওঠানামা করে তাদেরকে বলা হয় একটোডার্মিক। আর এন্ডোথার্মিক বলতে আমরা বুঝি যাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা রাজনীতির সঙ্গে ওঠানামা করে না, অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রায় সবসময় অপরিবর্তিত থাকে। যাই হোক, আমরা এমভিবিআর পরবর্তী বৈশিষ্ট্য যেটা হচ্ছে অগ্রপদে, অর্থাৎ সামনের পা দুটিতে 4টি আঙ্গুল থাকে এবং পশ্চাৎ পা দুটিতে 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে। এদের পায়ে আঙ্গুল থাকলেও কিন্তু নখ থাকে না বা নখর থাকে না। লার্ভা অবস্থায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস, ত্বক ও মুখবিবরীয় ঝিল্লির মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন করে। এখন আমরা আসি যে হৃৎপিণ্ডের অবস্থা কী। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি এট্রিয়া অর্থাৎ দলিন্দ এবং 1টি ভেন্টিকল বা নিলয় নিয়ে এদের হৃৎপিণ্ড গঠিত। উদাহরণ কুনোব্যাং, রুট্টা ফেরাইনাস, মেলানোস্টিকটাস আর সোনাবাং, হপলোব্যাট্রাসাস রাইগারিনাস। এই দুইটা ব্যাঙ্গেরই আমরা ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি, দেখেই অবশ্যই যে চেনা যায়। দুইটি প্রাণী অবশ্যই সাধারণভাবে সব জায়গায় দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাস 5 বা রেপটাইলিয়া নিয়ে আলোচনা করব। রেপটাইলিয়া শব্দটি লেটিন রেপ্টো, যার সিনোনিম হচ্ছে ক্রিপ এবং বাংলা অর্থ হামাগুড়ি দিয়ে চলা, এই শব্দ থেকে আগত। রেপটাইলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দেহ শুষ্ক, এপিডার্মিস নির্মিত আইস বা শক্ত প্লেট দ্বারা আবৃত, পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে।
হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল বা নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত থাকায় হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। ফুসফুসই এদের একমাত্র শ্বসন অঙ্গ। ব্রণের পরিস্ফুটনের সময় বহি ব্রণীয় ঝিল্লি সৃষ্টি হয়, এ কারণে এদের লার্ভাদশা নেই। উদাহরণ টিকটিকি, হেমিডাক্টাইলাস পেরিনেটাস আর গোখরা সাপ, নাজা। প্রাণী জগতে রেপটাইলিয়া শ্রেণী থেকে এদের ভ্রূণে অ্যামনিয়ন নামে একটা পর্দা দেখা যায়, এই জন্য এদের অ্যামনিটি এদেরকে এখান থেকে রেপটাইলিয়া এবিস ম্যামালিয়া এদেরকে অ্যামনিয়নটা বলা হয়। যাই হোক, আমরা এই ছবিটিতে প্রথমে টিকটিকি, এটা আমাদের ঘরের ভিতরে থাকে, ওয়ালে সবসময় চলাফেরা করে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খায়। গোখরা সাপ, নাজা আমরা লক্ষ্য করলাম ছবির মাধ্যমে আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্লাস 6, যার নাম হচ্ছে অ্যাবিস, ল্যাটিন অ্যাবিস, যার সিনোনিম হচ্ছে বার্ড এবং বাংলা অর্থ পাখি। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহপালক দ্বারা আবৃত গিরিবা অনেক লম্বা এস আকৃতির। উড্ডয়ন অঙ্গ হিসাবে অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে, চোয়াল দাঁতবিহীন চন্দ্রতে পরিণত হয়েছে, অস্থিগুলো বায়ুপূর্ণ হালকা অনেক হাড় একীভূত হয়েছে। এদের হৃৎপিণ্ড চার প্রকৃষ্ট বিশিষ্ট, উদাহরণ কবুতর উলম্বা লিবিয়া আর দোয়েল কপসিকাস সৌলারিস। আমরা পাখি দেখলেই বুঝতে পারি এই বৈশিষ্ট্যগুলো সহজে অনুময় বা চেনা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্লাস 7 বা সর্বশেষ ক্লাস নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া শব্দটি ল্যাটিন ম্যামা, যার সিনোনিম হচ্ছে ব্রেস্ট এবং যার অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে স্তন, মানে স্তন বিশিষ্ট প্রাণীদেরকে ম্যামালিয়া বলা হয়ে থাকে। এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেহ থাক বিভিন্ন গ্রন্থিযুক্ত, গর্মগ্রন্থি থাকে, সিবিসিএস গ্রন্থি থাকে এবং লোমে আবৃত, এটা ম্যামালিয়ার এক মানে অনন্য বৈশিষ্ট্য। পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তন গ্রন্থি থেকে খরিত মাতৃদুগ্ধে নবজাতক পালিত হয় এবং এদের বহিকরণের পিনা, অর্থাৎ পিনা হলো কর্ণছত্র এবং মধ্যকরণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে। এবার এদের দাঁত বিভিন্ন রকমের, তবে গুহাবাসী যে প্রাণী আছে, গুহা গর্তবাসী যে স্তন্যপায়ী প্রাণী আছে তাদের বহিকর্ণ থাকে, অনেক সময় থাকে না। তাছাড়া এদের মাংস ডায়াফ্রাম বা মধ্যস্থতা থাকে, যা বক্ষ এবং উদর প্রকোষ্ঠের মধ্যে পার্থক্য নির্দেশ করে। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন, অর্থাৎ অধিক পরিমাণে অক্সিজেন পরিবহনের জন্য এই ব্যবস্থা এখানে পরিলক্ষিত হয়েছে। উদাহরণ গিনিপিগ, ক্যাভিয়া পোর্সেলাস, ইঁদুর র্যাটাস। দুটি প্রাণীর ছবি আমরা এখানে দেখাইছি, ছবি দেখে চিনতে পারবে। এবং প্রত্যেকটা শ্রেণী থেকে কমপক্ষে দুইটা প্রাণী বৈজ্ঞানিকরা মুখস্থ করবে স্টুডেন্টরা এবং এই প্রাণীর সঙ্গে পরিচিত হবে। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী প্রাণী নয়। প্রাণীর শ্রেণীবিন্যাস আলোচনা করার শেষে কর্ডেটদের ক্ষেত্রে এরকম একটা উক্তি লক্ষ্য করা যায়, এই একটু পিছনে কারণ আছে। আমরা উক্তির আলোচনার পূর্বে আমরা একটা কর্ডেটের বৈশিষ্ট্যের একটা ছবি আমরা দেখব, ছবির মাধ্যমে বৈশিষ্ট্যগুলো আমরা নিশ্চিত হব। কর্ডেট হতে হলে অবশ্যই পৃষ্ঠদেশীয় ফাবা সেনাগুরুজ্জু হতে হবে, জীবনের ভ্রূণ অবস্থায় বা যে কোনো অবস্থায়, ভ্রূণ অবস্থায় বা যে কোনো অবস্থায় পৃষ্ঠদেশীয় হলো নারক। পৃষ্ঠদেশীয় ফাবা সেনাগুরুজ্জু, তার নিচে একটি নটকর থাকে এবং গলবিলে ফুলকরন্ধ্র থাকে, লেস পরিবর্তী বায়ু পরিবর্তী লেস থাকে। এগুলো হচ্ছে কর্ডেটের বৈশিষ্ট্য। একটা প্রাণীকে কর্ডেট হতে হলে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়। প্রথমত পৃষ্ঠদেশী ফাফা সেনারজ্জু পরিবর্তিত হয়ে সামনের অংশ মস্তিষ্ক
এবং পিছনের অংশ স্নায়ু স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ুতে পরিণত সুষুম্না কাণ্ডে পরিণত হয়। এবং যে তারপর হচ্ছে নটোকর্ড, এটা মেরুদণ্ড দ্বারা উন্নত কর্ডেটে, বিশেষ করে ভার্টিব্রেটে বা মেরুদণ্ড প্রাণীতে এটা নট মেরু কৌশলিকা দ্বারা প্রতিস্থাপিত হয়। আর ভার্টিব্রেটে মেরুদণ্ড কথা আমরা বলছি যে স্নায়ু চামড়ার অংশ মস্তিষ্ক, পিছনের অংশ সুষুম্না কাণ্ডে পরিণত হয়। এবং গলবলি ফুলকর অন্ত্রগুলো এটা এক সময় এটা পরিবর্তিত হয় ফুলকা বা ফুসফুসে পরিণত হয়। তা কাজেই দেখা যাচ্ছে যে সব প্রাণী কর্ডেড হলেই যে মেরুদণ্ড হবে এরকম নয়, অর্থাৎ উন্নত কর্ডেড অর্থাৎ ভার্টিব্রেটা উপরবে এদের বৈশিষ্ট্যগুলো লার্ভা অবস্থায় থাকলেও উন্নত মানে পূর্ণবয়স্ক অবস্থায় বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়ে যায়। এ কারণে আমরা বলতে পারি যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এই শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা হোমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করবো। তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো শ্রেণীগুলোর নাম মুখস্থ লিখবে, প্রতিটি শ্রেণীর দুটি বৈশিষ্ট্য সহ একটি উদাহরণ বৈজ্ঞানিক নাম মুখস্থ লিখবে, ব্যাখ্যা করো সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এই এই যে প্রশ্নগুলোর সমস্যা সমাধান করে আমরা ফেসবুকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আশা করি যে তোমরা অবশ্যই এই ক্লাসটি থেকে যে নেথোস্টোমাটা সুপার ক্লাসের যে বিভিন্ন ক্লাসগুলোর নাম এবং বৈশিষ্ট্য জানলে এবং বিভিন্ন প্রাণীর যে ছবি দেওয়া আছে ছবি থেকে তোমরা এই প্রাণীগুলো শনাক্ত করতে পারবে। এবং প্রত্যেকটা শ্রেণীর যে দুটি করে উদাহরণ দেওয়া হয়েছে এগুলো ব্যবহারিক ক্লাসেও বৈশিষ্ট্য শিখতে তোমাদের কাজে লাগবে, প্রাণী শনাক্ত করতেও এই এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে এগুলো কাজে লাগবে। আশা করি তোমরা ভালোভাবে এই ক্লাসটি এর স্লাইডগুলো ভালোভাবে দেখবে এবং ভালোভাবে মুখস্থ করবে, বারবার লিখবে, তাহলে তোমরা এই ক্লাসের যে শিখন ফল অর্জন করতে পারবে। এই করোনা পরিস্থিতিতে তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো এবং সবাই ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, পড়াশোনা বারবার অনুশীলন করবে। এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।